তোমার ছবি আছে রে Thank you.
নাম আমার নাম সুব্রকান্তি বায়েন। কি হয়েছে ঘটনাটা? গতকাল গত পরশু আমাদের গতকাল এখানে আমাদের বিজেপির একটা মিটিং ছিল, শুভেন্দু অধিকারী ছিল যার মূল বক্তা। গত পরশু দিন রাত থেকে আমাদের বাড়িতে প্রতিনিয়ত প্রত্যেক ঘন্টায় ঘন্টায় ফোন করে হুমকি। গত পরশু রাত্রে ওরা ফ্ল্যাট পেস্টুন টাঙানোর নামে আমাদের সব ফ্ল্যাট পেস্টুন ছিঁড়ে তা আমাদের বাড়ির সামনে দু চারটে বোম এমনি ফেলে যায়। তখনই আমরা পুলিশের কাছে কমপ্লেন করেছিলাম গত পরশু দিন যে আমাদের বাড়িতে এরকম হামলা হতে পারে এবং এটা পূর্ব পরিকল্পিত, আপনারা কোনো ব্যবস্থা নেই। আমাদের ওসি যিনি আছেন উনি আমাকে বললেন যে ওরা আমার কোনো কথা শুনছে না, ওরা একদম অসভ্য গর্ব, আমি কিছু করতে পারবো না, তবে দেখছি আমি যদি পুলিশ একটা রাখা যায়। তার পরবর্তী দিনে গতকাল যখন এখানে মিটিং ছিল, মিটিং চলাকালীন কিছু উন্মত্ত হারমাদ আমাদের আশেপাশে যত ফ্ল্যাগ ফেস্টুন ছিল সব ছিঁড়ে দিয়ে মিটিংয়ে প্রবেশ করে। তারপরে তার শুভেন্দুবাবুর বক্তব্য শুনে হারমাদরা এত উত্তেজিত হয়ে পড়ে যে ঠিক গতকাল রাত ১০টায় আমার বাড়ির এই সামনেটায় দুটো বোম চার্জ করে। এবং আমার বাড়িতে তখনই অসুস্থ মা ছিল, বাবা ছিল এবং ছোট বাচ্চাটা ছিল। যে বাড়িতে যে জায়গাটায় বোম মেরেছে ওখানে আমার ছোট বাচ্চারা খেলাধুলা করতো। আজকে ভগবানের কৃপায় তার কিছু হয়নি হয়তো, কিন্তু শুভেন্দুবাবু এমন বক্তব্য দিয়েছেন যে তাদের হারমাদরা উত্তেজিত হয়ে পড়েছে। এবং রীতিমতো যে এলাকায় ৩০ বছর ৩৫ বছর ৪০ বছর ধরে কোনো বোম তো দূরের কথা, এরা কেউ মাথা ফাটাফাটিও হয়নি, আজকে সেই এলাকায় আমাদের বাড়িতেই বোম পড়লো। যেহেতু আমি তৃণমূল কংগ্রেস করি, তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা মিটিং মিছিলে যাই, তাই আমাকে পূর্ব পরিকল্পিত হবে এবং শুভেন্দুবাবুর ইনস্ট্রাকশানে এখানকার যে হারমাদ নেতা আছে স্বপন প্রধান তার ইনস্ট্রাকশানে দুটো বাইকে ৬-৭ জন এসে বোমাবাজি করে গেছে। মানে বিজেপি মানে আপনি যার নাম বললেন স্বপন প্রধান, ওর বাড়িতেও গত রাতে বোমাবাজি হয়েছে বলে অভিযোগ করছে। এটা ওর পূর্ব পরিকল্পিত ওদের ঘটনা করানো, কারণ আমার বাড়িতে যখন বোম পড়ে ১০টা ৫ এ তার আগে থেকে আমরা পুলিশের কাছে বলেছিলাম যে কোনো একটা ঘটনা ঘটাবে ওরা, আপনারা একটু ব্যবস্থা নিন। এবং পুলিশের সঙ্গে যে কথোপকথন তার রেকর্ডিংসও আমার কাছে আছে, এবং ওরা যে বোম মেরেছে তার ওখানে সিসিটিভি ফুটেজেও দেখা গেছে যে ওরা এসে বাইরে থেকে এসে বোম মেরেছে।
কিন্তু ঘটনা হচ্ছে 10:05 বোম মারার পর এখানে যখন সমস্ত জমায়েত করে পথ অবরোধ শুরু হয়, রাত্রে 11:00 থেকে পথ অবরোধ শুরু হয়, আমাদের সমস্ত নেতৃত্বরা আসেন, তার ঠিক পরেই হঠাৎ করে ওদের কাছ থেকে অভিযোগ আসে যে ওখানে বোম পড়েছে। কিন্তু আমাদের যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ এই অঞ্চলে বা যে নেতৃত্ব আছেন তারা কখনোই এই জিনিস কামনা করেনি বা এই জিনিস কখনো ঘটতে দেননি। আজকে বিজেপি এই মিছিলের পরেই একটার পর একটা ঘটনা ওরা ঘটিয়ে যাচ্ছে, এটা ওদের মিথ্যা কথা, একদম মিথ্যা কথা। আমার নাম শুভ্রকান্তি বায়, আমি ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি। ওইদিকে দেখতেছেন, ওইদিকে দেখতেছেন, ওইদিকে তাকান, ওইদিকে তাকান, ওইদিকে দেখতেছেন, ওই আপনারা যেন ওইদিকে দেখতেছেন। গতকাল রাতে একটা বোমাবাজির ঘটনা ঘটেছে, কি ঘটেছে অ্যাকচুয়ালি? ঘটনা হচ্ছে গতকাল শুভেন্দু অধিকারী সহ অন্যান্য নেতাদের বিজেপির সভা ছিল, মানে বড়ভবনপুর দাদিমারা বাস স্ট্যান্ড মিটিং ক্লব, 1.5 থেকে 2,000 লোক জনসভা করতে পারেনি। সেই ক্ষোভে গতকাল ওরা আমাদের মুখ্যমন্ত্রী মমতাবাজির কাট আউট ছেড়ে রাস্তায় ফেলেন, আমাদের যারা ফ্লাগ ট্রাক ছিল সমস্ত ছেড়ে রাস্তায় ফেলে দেয়। এবং তখনই ওইখানে আমাদের যে সুতিকাস বায়ন বা শুভ্র বায়ন, শুভ্রকান্তি বায়ন, তার বাড়ি ওইখানে রাস্তা ধারে, তারা দলবদ্ধভাবে তাদেরকে শাসায় যে তোমাকে আজ ডেকে নেবো বা তোমার বাড়ি হয়তো আক্রমণ করবে। মানে গতকাল রাত্রি 10:00 সময় যখন ওরা খাওয়া দাওয়া করছিল বাড়ি ফ্যামিলি সব লোকজন নিয়ে, সেই সময় স্বপন প্রধান সহ নেতৃত্বে কিছু বাইরের লোকজন বহিরাগত যাদের বাড়ি ভূপতিনগর বোমারু, তারা এসে হঠাৎ করে বাড়ির উপর চড়াও হয়ে 3টে বোম চার্জ করে এবং জোর করে গেট ভেঙে ঢুকার চেষ্টা করে, যা খবর নিয়ে দেখলাম। হাতে আগ্নেয়াস্ত্র ছিল, আরও ধারালো অস্ত্রবস্ত্র ছিল তাদের প্রাণহানি করার উদ্দেশ্যে, কিন্তু তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে আসতে ওরা ছুটে পালিয়ে যায়। এবং এটা পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যভাবে হচ্ছে এবং রাজনৈতিক উদ্দেশ্যভাবে এটা করা হচ্ছে। শুভ্রকান্তি বাইন হচ্ছে আমাদের ভগবানপুরে এক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি, সহসভাপতি, এবং তার ফুটিংসটা খুব ভালো, আন্দোলন গণ আন্দোলনের সঙ্গে যুক্ত, তাকে বিজেপিরা কোনো রকম সহ্য করতে পারছে না। একটা একই অভিযোগ তো বিজেপি করছে তাদের মণ্ডল সভাপতির বাড়িতে, এটা সর্বৈব মিথ্যা, এটা গটআপ। এই ঘটনাকে চাপানোর জন্য তারা নিজেরা এটা সাজিয়ে চকলেট বোম ফাটিয়ে এটাকে সাজানো হচ্ছে, এটা গটআপ। এটা দাঁড়িমারা যেখানে বাস স্ট্যান্ড শুভ্রকান্তি বাইনের যে গাড়ি, সেখানে আমাদের ছেলেরা জমায় হয়েছে রাত্রে, আর যাদের বাড়িতে বিজেপি নেতা স্বপন প্রধান বলছে তার বাড়ি মিনিমাম 10 কিলোমিটার দূরে এবং সেটা হচ্ছে ভূপতিনগরের বর্ডার, অতএব সেখানে আমাদের ছেলেরা বোম মারবে তার বাড়িতে, এটা সর্বৈব মিথ্যা। শুভ্রকান্তি বায়ন সুবিকাশ বায়নের ঘরে বোমকে চার্জকে বা তার ঘটনা দুর্ঘটনাকে চার্জে মানে চাপানোর জন্য, এই দোষটাকে আবার ঘোরানোর জন্য তারা নিজেরা নিজেরা এ করে সাজিয়ে সাদাশিক করে চকলেট বোম টোম ফাটিয়ে মিছামিছি এটাকে ঘটনা করা হচ্ছে যে আমরা তৃণমূল কংগ্রেস আছে, তৃণমূল কংগ্রেস অশান্তিতে বিশ্বাসী নয়, তৃণমূল কংগ্রেসের বোমারু নেই, তৃণমূল কংগ্রেস কোথাও বোমবাজি আজ পর্যন্ত করেনি এবং তারা বিশ্বাসীও নয়।
ঠিক আছে, আমি ওটা বলে দিচ্ছি আমরা তাহলে 3:30 সময়। নিবেদিতা নমস্কার। তৃণমূলের বাহিনী আসছে। আসুন না, ও পাশে কি জানান না, ছবি করছি, এলাকার লোকজন বাড়িতে খবর দিয়ে এসছেন, তো আপনি আপনাকে তো বাড়ি থেকে ডেকে আনি। নাম পরিচয় দেবেন। দাদা, আমার নাম স্বপন প্রধান, ভারতীয় জনতা পার্টির কাঁথি সাংগঠনিক জেলার ভগবানপুরান পশ্চিম মন্ডলের আমি মন্ডল সভাপতি। কি হয়েছে গতকাল আমাদের বিধানসভায়, আমাদের দাড়িমারা বাস স্ট্যান্ডে আমাদের একটা প্রকাশ্য জনসভার অনুষ্ঠান ছিল, সমাবেশ ছিল। সেই সমাবেশ শেষ হওয়ার পরে আমি আমার কর্মসূচি শেষ করার পরে বাড়িতে ফিরি। বাড়িতে ফেরার পর আমি 2-3 দিন থেকে ওখানে কাজের জন্য যে ব্যস্ততার মধ্যে ছিলাম, সেখানে ক্লান্তি ছিলাম, তো আমি বাড়ি এসে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। শুয়ে পড়ার পর 11:30 নাগাদ আমার বাড়িতে তৃণমূলের হারমাদ বাহিনীরা এসে বোম ব্লাস্টিং করে আমার বাড়িতে বোম চার্জ করে, 3 খারান লাগাতার বোম চার্জ করে। আমার বাড়ির যে আমার গ্যালারি রয়েছে, ব্যালকনি রয়েছে, সেই ব্যালকনির বোম ছুড়ে ওখানে আমার 2-3 খানা মোটরসাইকেল ছিল, সেগুলোকে পুড়িয়ে মেরে দেওয়ার একটা পরিকল্পনা নিয়ে ওরা এসেছিল। বিগত 3-4 দিন থেকে আমার উপর টার্গেট করতেছে তৃণমূলের হারমাদরা। তো আমরা ওনারা আমাদের সভা শেষ করার পরে, বাড়িতে আসার পরে এই তাণ্ডবটা করেছে ওরা। কোথায় কোথায় আঘাত লেগেছে, মানে বোমটা কোথায় পড়েছে, কি ক্ষতি হয়েছে? বোমটা আমার বাড়িতে এসেই আমার গ্রিলের উপরে ফেঁকে গ্যালারিতে আমার যে ওই এন্ট্রেন্স রয়েছে বাড়ির গেটে ফেলে দিয়েছিল। ফেলার ফলে ওই বাড়িতে ভিতরে না ঢুকে বাড়ির সামনেই আমার একদম গ্রিলের সামনেই বোমটা ব্লাস্ট হয়ে যায়। ব্লাস্ট হয়ে যাওয়ার ফলে আমার গ্যালারির যে কাঁচ ছিল,
কাঁচ ভেঙে দিয়েছে, তার সঙ্গে সঙ্গে আমার মন্দির, আমাদের এখানে আমাদের যে হরি মন্দির রয়েছে, তুলসী মন্দির, ওই মন্দিরে বোম চার্জ করে এবং আমার মন্দিরের সিঁড়ি সহ সমস্ত আমার মন্দিরের ক্ষয়ক্ষতি হয়। তার সঙ্গে আমার গ্যালারিতে যে কাঁচ লাগানো ছিল সব কাঁচ ভেঙে যায়, আমার দরজা জানালা সব ভেঙে যায়। ওরা একটা পরিকল্পনা নিয়ে এসেছিল আমার ফ্যামিলিকে প্রাণে মেরে দেওয়ার, আমার উপর এইভাবে অত্যাচার করতেছে দিনের পর দিন। আমাদের এখানকার যে উপপ্রধান প্রধান রয়েছেন দীপ্তেন্দু মাইতি, আমাদের এমএলএ অর্ধেন্দু মাইতির ভাই, সে এই রকমের একটা তাণ্ডব সৃষ্টি করছে এখানকার বাতাবরণকে, একটা আতঙ্কবাদী হিসাবে ওরা গণ্য করে করতে চাইছে। কিন্তু অভিযোগ আসি তৃণমূলের নেতা সুব্রকান্তি বাইনের বাড়িতেও হামলা হয়েছে, বোমবাজি হয়েছে, আপনার নামে তো অভিযোগ করছে ওরা। ওরা সম্পূর্ণভাবে ভুল, ওরা নিজেরাই এই বোম বানাচ্ছে, বোম নিয়ে আসছে, নিয়ে এসে নিজেদের বাড়িতে প্রথমে নিজের এলাকা ফাটাচ্ছে, এভাবে একটা দোষ স্থাপানোর জন্য। আর আমি ওরা ওখানে থেকে এসে আমার বাড়িতে সঙ্গে সঙ্গে বোম চার্জ করে একটা মানুষকে ভুল বার্তা দিতে চাইছে যে বিজেপির কার্যকর্তারা এইসব করছে, কিন্তু বিজেপির কার্যকর্তা কোনোদিন এসব কাজ করে না। আমরা বোম বন্দুক কোথাও কোথা থেকে আসে বা কিভাবে সমস্ত কিছু জানি না। ওরা পরিকল্পিত ভাবে আমার উপরে বারবার করে অ্যাটাক করতেছে। এর আগেও আমি 6-7 মাস আগে আমাদের শিমুলিয়া অঞ্চলে গণ ডেপুটেশনের জন্য গিয়েছিলাম, ওইখানকার প্রধান উপপ্রধান পরিকল্পিত ভাবে আমার উপরে অকথ্য অত্যাচার করে, তাতে আমি খুবই ইঞ্জুরি হই, তমলুক হসপিটালে ছিলাম 4-5 দিন, তারপরেও আমাকে হুমকি দিয়েছিল। আপনার নামটা বলুন। আমার নাম স্বপন কুমার প্রধান, এক্স আর্মি, এখন আমি ভারতীয় জনতা পার্টির ভগবানপুর ওয়ান পশ্চিম মন্ডলের মন্ডল সভাপতি। এই বিটা, এই বিটা।